আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহ। প্রিয় শিক্ষার্থী কেমন আছো? আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। আল্লাহ তাআলা তোমাদের দোয়া আমাকে ভালো রাখছে। মানে অনলাইন ক্লাসে ধারাবাহিক প্রক্রিয়া তোমাদের সাথে আমার যে ক্লাস হচ্ছে, আজকেও সেই একই বিষয়, শ্রেণী দশম বিষয় ব্যবসায় উদ্যোগ। এই বিষয়টার ক্লাসটা আমি ধারাবাহিক নিয়ে আসতেছি, আজকে সে বিষয়ে আলোচনা করবো। আল্লাহ যদি তৌফিক দেয়, তোমরা সবাই একটু বইটাকে খুলো, দেখো আজকে বিষয়টা অধ্যায় চার। এর থেকে একটা বিষয় আমাদের আলোচনা হলো সমবায় সমিতি, সমবায় সংঘ। আমরা কিছু আলোচনা করছি, এক মানের কারবার, অংশীদারী কারবার, যৌথমূলী কারবার, কোম্পানির বিষয়ে আলোচনা হয়েছে, সমবায় সমিতির আমাদের আলোচনা হয়নি। মানে সমবায় সমিতির বিষয় সংক্রান্ত কিছু আমরা আলোচনা করবো। এখানে আমরা কিছু বিষয় লিখছি, সমিতির ধারণা, সমিতি সমবায় সংগঠনের যে বৈশিষ্ট্য আছে, বৈশিষ্ট্যগুলো কী, যে সম্ভাব্য প্রকারভেদ কিছু আলোচনা করব, গঠন প্রক্রিয়া, সমবায়ের মূলনীতি, আর বাংলাদেশের সমবায় ব্যবসায়ের সমস্যা ও সম্ভাবনা, এই বিষয়গুলো আমরা চেষ্টা করব ধারাবাহিক সংক্ষিপ্ত করে আলোচনা করার জন্য। তোমার যে মনোযোগ হলে সবার জন্য উপকৃত হবে এবং তোমাদের জন্য বিষয়টা বোঝাও সহজ হবে, উপস্থাপন করাও সহজ হবে। সমবায় সমিতি, হ্যাঁ সমিতি মানেই আমরা বুঝতে পারি এটা সম্মিলিত শব্দ একটা, এখানে কিছু সংমিশ্রণ আছে। সমিতি বলতেই আমরা সাধারণ সেন্সে বুঝি যে এখানে কিছু একাধিক ব্যক্তির সমন্বয় বোঝা যায়। সমিতি এই জাতীয় শব্দ ব্যবহার হয়, তাহলে সমবায় সমিতি আমাদের ব্যবসার ক্ষেত্রে, যেমন এক মালিকানা কারবার, অংশীদারি কারবার, কোম্পানি, এই বিষয়গুলো আলোচ্য বিষয়, তদ্রুপভাবে সমবায় সমিতির মাধ্যমেও এক শ্রেণীর লোকের আর্থিক অবস্থার পরিবর্তন, কর্মের সংস্থান, বিভিন্ন সুযোগ সুবিধা প্রদান এবং রাষ্ট্রীয় পর্যায়ে ভূমিকা রাখা, রাষ্ট্রের উন্নয়নে অনেক সহযোগিতা করা সহজ হয়। এই হিসাবে আমাদের আজকে বিষয়টা এই চোদ্দতে সন্নিবেশিত করা হয়েছে, বিষয়টা সমবায় সমিতি। সমবায় সমিতি ধারণা, সমবায় সমিতি সাধারণ অর্থে সাবজি করতে বলতে, সমবায় সমিতি বলতে সবার সহযোগিতার কর্ম প্রচেষ্টা, সবাই মিলে একটা কাজকে অ্যাস্টাবলিশ করা, বিভিন্ন রকমের মেধা সমন্বয় করে একটা সৃজনশীল ব্যবস্থা সৃষ্টি করার নাম হলো সমবায় সমিতি। এটাই কেন আসলো, যে আমরা জানি বর্তমান শিল্প বিপ্লবের সময় এবং প্রযুক্তি ডেভেলপের সময়, প্রযুক্তি প্রদর্শনের সময়, এই সময় যত শিল্প বিপ্লবের পর থেকে যত শিল্পের উন্নয়ন হচ্ছে, প্রযুক্তির ক্ষেত্রে যত উন্নততর রূপ লাভ করতেছে, সাথে সাথে সমাজের মধ্যে এক ধরনের বৈষম্যতা হয়েছে। যাদের আর্থিক সচ্ছলতা বেশি, প্রযুক্তিগত অভিজ্ঞতা ধারণা বেশি এবং প্রাকৃতিক সম্পদ সমৃদ্ধ, তারা ওই সমস্ত দেশগুলো প্রযুক্তি ব্যবহার করে শিল্পের মাধ্যমে তাদের জীবনযাত্রার মান অনেক উন্নত করতে পারছে। পাশাপাশি আরেক শ্রেণীর জনগণ রয়ে গেছে, যারা আর্থিক দুর্বলতার কারণে, আর্থিক অসুস্থতার কারণে তারা ওই পর্যায়ের সাথে পেরে না ওঠে, আর্থিক বৈষম্যের মধ্যে শিকার হয়ে গেছে। এই সমাজের মধ্যে, দেশের মধ্যে আর্থিক বৈষম্য, সামাজিক বৈষম্য দূর করার অর্থে সমবায় সমিতির ধারণা। এই সমবায় সমিতিটা এই নিম্ন আয় এবং মধ্য আয়ের মানুষের সংমিশ্রণের প্রচেষ্টার মাধ্যমে তাদেরকে জীবনযাত্রার মান উন্নত করা, মাথাপিছু আয় বৃদ্ধি এবং রাষ্ট্রীয় কাজে অংশগ্রহণের অংশত্বমূলক প্রভাব ফেলার জন্যই এই সমবায় সমিতির ধারণা, যাতে সব শ্রেণীর মানুষ করে স্বাভাবিক জীবনযাপন করে এই অর্থনৈতিক বৈষম্যটা যাতে ক্রমান্বয়ে লাঘব হয়, বৈষম্যটা ক্রমান্বয়ে দূর হয়, ক্রমশ এরকম কমতে থাকে, এই ধারণার প্রেক্ষাপটে সমবায় সমিতির ধারণা। আর এই সমবায় সমিতির যে সৃষ্টি হয়েছে, আমরা সর্বপ্রথম সমবায় সমিতির ধারণা আছে ইংল্যান্ডের উত্তর ইংল্যান্ডে, 1844 সালে উত্তর ইংল্যান্ডে এই রসডেল নামক স্থানে এই সমবায় সমিতির প্রথম ধারণার উৎপত্তি হয়। ওই হিসেবেই এখানে জায়গার নাম অনুসারে রসডেল সমিতি নামকরণ করা হয়। এখানে 28 জন তাঁতি এবং 28 পাউন্ড স্টার্লিং মূলধন নিয়ে তারা সমবায় সমিতিটি গঠন করে, কিন্তু তাদের আর্থিক দুর্বলতার কারণে, আর্থিক অসুস্থতার কারণে তাদের জীবনযাত্রার মান তেমন উন্নত করতে পারেনি, বিভিন্ন সমস্যা
তারা ভুগছে, তাদের সদস্যের মধ্যে আর্থিক কল্যাণের জন্য তারা চেষ্টা করছে, কিন্তু মূলধনের স্বল্পতার কারণে তারা এরকম সদস্যের আর্থিক অবস্থা তেমন পরিবর্তন করতে পারেনি। ও যে ওই অবস্থা তাদের সমিতিতে কাজ করছে। এরপরে আমাদের ভারত উপমহাদেশে সমবায় সমিতির জন্ম হয় 1904 সালে, ভারত এই উপমহাদেশে 1904 সালে সমবায় সমিতির আবির্ভাব ঘটে। এবং 1918 সালে কলকাতার সমবায় সমিতি ফাউন্ডেশন নামে একটা ফাউন্ডেশন গঠিত হয়। এবং 1959 সালে সিভিল সার্ভিস কর্মকর্তা ডক্টর আক্তার, ডক্টর আক্তার হামিদ সাহেব প্রথম সমবায় সমিতি উদ্বোধন জেলা বাংলাদেশের প্রথম পল্লী উন্নয়ন একাডেমি যেটা কুমিল্লাতে বার্ড উনি চালু করেন। এবং 1972 সালে পরবর্তী ওই ধারাবাহিকতায় 1972 সালে এসে সমবায় ব্যাংক প্রতিষ্ঠিত হয়। হাটহাটি পা ব্যবহার করে আমাদের দেশের সমাবেশ বিকশিত হইতে থাকে। বর্তমানে 2001 সালে সমবায় আইন অনুসারে এবং 2004 সালের বিভিন্ন ধারা অনুযায়ী 2 সালের পর্যন্ত ধারা অনুসারী সালের সময় বিধিমান অনুসারে বাংলাদেশের সমবায় সমিতি পরিচালিত হচ্ছে। হ্যাঁ, 2001 সালে আইন এবং 2004 সালের সময় বিধিমালা অনুসারে বাংলাদেশের সমবায় সমিতিগুলো বর্তমানে পরিচালিত হচ্ছে। এই হলো মোটামুটি সংক্ষিপ্ত আকারে সমবায় সমিতির ধারণা। এবং এখন পর্যন্ত আমাদের দেশে 2001 সালে আইন অনুসারে সমবায়গুলো পরিচালিত হচ্ছে। হ্যাঁ, সমবায় সংগঠনের বৈশিষ্ট্য, সমবায় সংগঠনের বৈশিষ্ট্য হল আর্থিক অবস্থার উন্নয়ন। সমবায় সমিতির সাধারণত সদস্য সংখ্যা থাকে নিম্ন আয়ের মধ্য আয়ের, যে এই মানুষগুলো ব্যক্তিগত প্রচেষ্টায় তাদের আর্থিক অবস্থা তেমন পরিবর্তন করতে পারে না। এই জন্য সবার সার্বিক সহযোগিতার মাধ্যমে সমিতির মাধ্যমে তাদের সার্বিক আর্থিক অবস্থার উন্নয়ন, বিভিন্ন প্রয়োজন স্বল্প দ্রব্য সরবরাহ, বিভিন্ন সুযোগ সুবিধার উন্নয়নের মাধ্যমে তাদের কী করে আর্থিক অবস্থার উন্নয়ন সাধন হয়, জীবনযাত্রার মান উন্নত হয়, অন্যান্য প্রতিযোগীদের সাথে স্বাভাবিক জীবনযাপন করতে পারে, সেই উদ্দেশ্যেই সমাবেশ গঠিত হয়। এই জন্য সদস্য সংখ্যাদের সদস্যদের আর্থিক অবস্থা পরিবর্তন করা এই সমিতির অন্যতম একটা বৈশিষ্ট্য। এরপরে সমবায় সমিতির ধরন, আমাদের সাথে 3 ধরনের সমবায় সমিতি আছে। একটা হলো প্রাথমিক সমবায় সমিতি, আর কেন্দ্রীয় সমবায় সমিতি এবং জাতীয় সমবায় সমিতি। প্রাথমিক সমবায় সমিতি ন্যূনতম সদস্য সংখ্যা হলো 20 জন, নিম্ন মধ্যবিত্ত বৃত্তহীন পরিবারের সদস্য কমসে কম 20 জন সদস্য নিয়ে এই সমিতি গঠিত হয়। এই সমিতির উদ্দেশ্য হলো সদস্যদের কল্যাণ সাধন করা, আর্থিক অবস্থা উন্নয়ন করা এবং বিভিন্ন রকম প্রয়োজন মেটানো, মূলধন সরবরাহ করা, বিভিন্ন রকম আনুষঙ্গিক কাজকর্ম করা। এটা হলো প্রাথমিক সমবায় সমিতির কাজ উদ্দেশ্য। দ্বিতীয় হলো যে কেন্দ্রীয় সমবায় সমিতি, বলছে এরকম কেন্দ্রীয় সমিতির সদস্য সংখ্যা 10টি প্রাথমিক সমবায়, ন্যূনতম 10টি প্রাথমিক সমবায় সমিতি নিয়ে কেন্দ্রীয় সমবায় সমিতি গঠিত হয়। আর কেন্দ্রীয় সমবায় সমিতির উদ্দেশ্য হলো যে 10টি প্রাথমিক সমিতির কাজ কর্মকাণ্ডগুলো দেখভাল করা, পরামর্শ দান করা, প্রশিক্ষণ দেওয়া, বললে আর্থিক সহযোগিতা করা, বিভিন্ন রকম সহযোগিতা করা। এটা হলো কেন্দ্রীয় সমবায় সমিতির কাজ। আর জাতীয় সমবায় সমিতি, বুঝলি, জাতীয় সমবায় সমিতির ন্যূনতম সদস্য সংখ্যা হলো কমসে কম ন্যূনতম 10 জন, কেন্দ্রীয় সমবায় সমিতি বলছে কমসে কম 10টি কেন্দ্রীয় সমবায় সমিতির সমন্বয়ে জাতীয় সমাবেশ গঠিত। এই জাতীয় সমাবেশের উদ্দেশ্য হলো যে সমস্ত সমিতিগুলার সদস্যদের বিভিন্ন খোঁজখবর নেওয়া, আইনি সহযোগিতা করা, আর্থিক সহযোগিতা করা, অন্যান্য বিষয়াদি দেখভাল করা এবং তাদের সুশৃঙ্খল পদ্ধতিতে কাজগুলো সার্বিক কাজগুলো দেখাশোনা করা। এটা হলো জাতীয় সমাবেশ সমিতির উদ্দেশ্য। এরপর বৈশিষ্ট্য হলো কৃত্রিম ও স্বতন্ত্র সত্তা, কৃত্রিম ও স্বতন্ত্র সত্তা, অর্থাৎ সমবায় সমিতি আইনের দ্বারা কৃত্রিম
মতা লাভ করে এবং স্বতন্ত্র সত্তা, বলছে এটা আলাদা সত্তা লাভ করে, হ্যাঁ, এবং এরা নিজ নামে ব্যবসা করতে পারে এবং আনুষঙ্গিক বিভিন্ন রকম চুক্তি পণ্য দ্রব্য বিক্রয় এবং অন্য সুযোগ সুবিধা ব্যাংকেতে ঋণ গ্রহণ যা কিছু দরকার পড়ে তারা নিজ নামে করতে পারে, একটা সত্তা লাভ করে। এনে কোনো ব্যক্তি ইচ্ছে করলে অন্য ব্যক্তি সময় সমিতি ইচ্ছে করলে কোনো ব্যক্তির বিরুদ্ধে মামলা মোকদ্দমা করতে পারে, আবার যদি অন্য ব্যক্তিও চায় এই প্রতিষ্ঠানের বিরুদ্ধে আদালতে মামলা দায়ের করতে পারে, এই পুরাণ কৃত্রিম স্বতন্ত্র সত্তা লাভ করে। এরপর সমাবেশ হলো নিজস্ব সিল, মানে প্রত্যেক সমাবেশ নিবন্ধিত সমাবেশ সমিতি নিজস্ব সিল থাকে এবং এই সিল ব্যবহার করে তারা বিভিন্ন তাদের অভ্যন্তরীণ কাজ কারগুলো করে থাকেন এবং বিভিন্ন সমস্যার সমাধানে নিজস্ব সিলের ব্যবহার করেন। এরপরে সমাবেশ হতে আটবার ছিল সমমূল্য, অর্থাৎ যারা সদস্য থাকবেন সবাই সদস্য সমপরিমাণ মূলধন সরবরাহ করবেন, অর্থ সরবরাহ করবেন, অর্থাৎ প্রত্যেকেই তার অবস্থান থেকে তারা মূল্য মূলধনের পরিমাণ সরবরাহ করবে সমহারে। হ্যাঁ, অন্য কোনো বিষয়ে যদি থাকে একাধিক সদস্য সংখ্যা হয় একাধিক শেয়ার যদি সে ক্রয় করে তাহলে সে একাধিক শেয়ারের মূল্য ক্রয় করবে কিন্তু প্রত্যেকের শেয়ারের মূল্য সমহারে থাকবে। এর ফলে শেয়ার সংখ্যা, মানে সময় সমিতি যারা সদস্য হবে শেয়ার হবে কমসে কম প্রত্যেক ব্যক্তি একটি শেয়ার ক্রয় করতে হবে মিনিমাম, যদি কেউ সময় সদস্য হতে চায় তাকে কমসে কম একটি শেয়ার ক্রয় করে সদস্য হতে হবে এবং কোনো একক ব্যক্তি মোট শেয়ারের পঞ্চমাংশের অধিক সে একা ক্রয় করতে পারবে না, এটা তাদের সীমাবদ্ধতা, বলছে কমসে কম একটা ক্রয় করতে হবে, সর্বোচ্চ এক পঞ্চমাংশের বেশি শেয়ার কোনো ব্যক্তি ইচ্ছা করলে সে ক্রয় করতে পারবে না, এগুলো সমাবেশের আটটা বৈশিষ্ট্য। এরপর দায়ী দায়িত্ব, তো সমাবেশ সমিতির দায়িত্ব হল মূলধন দ্বারা শেয়ারের মূল্য দ্বারা সীমাবদ্ধ, অর্থাৎ কোনো ব্যক্তি যদি 5,000 টাকা শেয়ার ক্রয় করে আর ওই সমবায় সমিতি যদি কোনো কারণে ক্ষতিগ্রস্ত হয় অনেক টাকার পরিমাণ উনি ব্যক্তিগতভাবে 5,000 টাকা শেয়ার মূল্যই পরিমাণই ঋণ পরিশোধ করতে দায়বদ্ধ থাকবে, এর অতিরিক্ত কোনো দায় দায়িত্ব সে নেবে না, শেয়ারের মূল্য দ্বারা তার দায়িত্ব হ্যাঁ লিপি সীমিত আকার থাকে, হ্যাঁ, এই জন্য তার অতিরিক্ত কোনো দায়িত্ব তার উপরে চাপানো যায় না। তারপরে হলো গণতান্ত্রিক মনোভাব, সমাবেশ সমিতির অন্যতম বৈশিষ্ট্য হলো যে সবার মতামতের ভিত্তিতে সবার পরামর্শের ভিত্তিতে সমাবেশ সমিতি চলবে এবং তাদের প্রত্যেকেই মতামত প্রকাশের সুযোগ থাকবে এবং প্রত্যেকের মতামতের গুরুত্ব দেওয়া হবে এবং সেগুলো বুঝে শুনে প্রত্যেক বিষয়গুলো তারা সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে সদস্যদের মতামতকে প্রাধান্য দেওয়ার চেষ্টা করে, একক কোনো মতামত এখানে প্রতিষ্ঠিত করার চেষ্টা করবে না, সবাই এই মতামত প্রকাশের একটা সুযোগ সুবিধা পাবে এবং পরিচালনার ক্ষেত্রে তাদের মতামত প্রকাশ করতেও পারবে, গণতন্ত্রের মনোভাব থাকবে। এরপরে ভোটাধিকার, বলছে সমাবেশ সমিতির আরেকটা বৈশিষ্ট্য হলো যে প্রত্যেক সদস্যই ভোটদানের ক্ষমতা থাকবে, অর্থাৎ যে সদস্য হবে সে কোম্পানির সিদ্ধান্ত গ্রহণে অন্য কোনো বিষয়ে যদি ভোটের দরকার পড়ে সে ভোট দান করবে আর একজন সদস্য একটি ভোট দান করবে, সে যদি একাধিক শেয়ারের মালিকও হয় তো ভোট দানের ক্ষমতা একটাই থাকবে এবং সে সরাসরি নিজেদের উপস্থিতিতে ভোট দান করবে, কোনো প্রতিনিধির মাধ্যমে ভোট দান করার কোনো সুযোগ এখানে নেই, প্রত্যেক সদস্যকেই নিজে সরাসরি উপস্থিতিতে ভোট প্রদান করতে হবে, কোনো প্রতিনিধিতে ভোট দেওয়া যাবে না, এই হল তাদের একটা বৈশিষ্ট্য। তারপরে আইন অনুযায়ী প্রতিষ্ঠিত, আমরা আগেই শুনছি হ্যাঁ 2001 সালে সমবায় আইন অনুযায়ী এবং 2 সালে সময় বিভিন্ন 2004 সালে সমবায় নীতি বিভিন্ন যে ধারাগুলো আছে বিধি আছে বিধি মোতাবেক সমবায় সমিতি পরিচালিত হয়। হ্যাঁ, বলে যে কোনো প্রতিষ্ঠান যদি 2001 সালে আইন অনুসারে সমবায় নীতি অনুসারে নিবন্ধিত না হয় তাহলে ওই প্রতিষ্ঠান তার নামের শেষে সমবায় সমিতি লিমিটেড কথাটা কোঅপারেটিভ এই কথাটা লিখতে পারবে না, অবশ্যই তাকে আইন অনুসারে প্রতিষ্ঠিত হইতে হবে, আইনের অনুমতি প্রাপ্ত হয়ে আইনের দ্বারা নিবন্ধিত হয়ে তার সমাবেশের নাম ব্যবহার করতে পারে, নচেত তার এই ব্যবহার করার কোনো সুযোগ নাই। এই হলো আমাদের মোটামুটি সমবায় সংগঠনের বৈশিষ্ট্য। তাহলে আমরা কী কী জানতে পারলাম, আর্থিক অবস্থার উন্নয়ন, সমবায় সমিতির ধরন কত ধরনের হতে পারে,
কৃত্রিম ও স্বতন্ত্র সত্তা, নিজস্ব সিলমত, আমাদের সমমূল্য, শেয়ার সংখ্যা, দায় দায়িত্ব, গণতান্ত্রিক মনোভাব, ভোটাধিকার, আইন অনুযায়ী প্রতিষ্ঠিত। এবার আমরা আসি প্রকারভেদ। প্রকারভেদের মধ্যে আছে বিভিন্ন প্রকার সমবায় সমিতি আছে, প্রায় বই আমাদের পাঠ্য বইয়ে প্রায় 20-এর অধিক সমবায় সমিতি আছে। এখন আরও নতুন নতুন আরও প্রতিষ্ঠান হইতেছে, আরও হবে। হ্যাঁ, তার মধ্যে আমরা কিছু কৃষি সমবায় সমিতি, মৎস্য সমবায় সমিতি, শ্রমজীবী সমবায় সমিতি, মৃৎশিল্প সমবায় সমিতি, তাঁতের সমবায় সমিতি, ভূমিহীন কল্যাণ সমবায় সমিতি, বৃত্তহীন কল্যাণ সমিতি, মহিলা কল্যাণ সমিতি, হকার্স সমবায় সমিতি, অটোরিক্সা সমবায় সমিতি, কর্মচারী সমবায় সমিতি, মুক্তিযোদ্ধা, যুব ও উন্নয়ন সমবায় সমিতি, আরও অন্যান্য বহু সমবায় সমিতি আমরা পাঠ্যপুস্তকে আমরা দেখতে পাই। হ্যাঁ, তোমরা একটু আলোচনা করে দেখতে পারবা যে কী পরিমাণ সমবায় সমিতির সংখ্যা আমাদের পাঠ্য বই দেওয়া আছে। এই বিষয়গুলো আমরা জানবো। আমাদের নিজস্ব প্রয়োজনে বিভিন্ন শ্রেণীর লোকের ধরন অনুসারে তারা বর্তমানে এই সমিতিগুলো তৈরি করছেন, যে আর্থিক অবস্থার উন্নয়ন, কল্যাণ সাধন, জীবনযাত্রা মান উন্নয়নের জন্য তারা এই ধরনের সমিতিগুলো গঠন করতেছে। এর দ্বারা তারা কী লাভবান হয়েছে, দেশেও এরকম বেকারত্ব দূর হচ্ছে, জীবনযাত্রা মান উন্নত হচ্ছে, সরকারের সার্বিক উন্নয়নের ক্ষেত্রে এদের অবদান অনেক। যেহেতু নিম্নবিত্ত মধ্যবিত্ত আয়ের লোকগুলো এর ভিতরে অংশগ্রহণ করে, এটা তাদের দ্বারা দেশের কিছু উন্নয়ন হচ্ছে। এখন হলো গঠন প্রক্রিয়া, কীভাবে গঠন করা হবে, সমবায় সমিতি গঠন কীভাবে করা হয়। হ্যাঁ, বলল তিনটা পর্যায় আছে, উদ্যোগ গ্রহণ পর্যায়, নিবন্ধন পর্যায়, হ্যাঁ, এবং কার্যারম্ভের পর্যায়। তিনটা পর্যায়, উদ্যোগ গ্রহণ পর্যায়, এই পর্যায়ে কমসে কম 20 জন সদস্য একত্রিত হয়ে তারা কোম্পানি সমবায় সমিতি গঠনের উদ্যোগ গ্রহণ করবে, তারা পরামর্শ করবে। এরপরে তাদের 20 জনের ভিতর থেকে 6 জনের দ্বারা এরকম ব্যবস্থাপনা কমিটি গঠন করবে। আর ব্যবস্থাপনা কমিটি তারা এরকম সমিতির বিভিন্ন কার্যক্রম ধারাভাবে শুরু করবে এবং আনুষঙ্গিক কাগজপত্র সংগ্রহ করে তার সাথে সাথে তারা একটা উপবিধি তৈরি করবে, অর্থাৎ পরিচালনার ক্ষেত্রে বিধিবিধান কী হবে, হ্যাঁ, একটা উপবিধি। এর পর্যায়ে তারা উপবিধি তৈরি করে তাদের নিবন্ধনের জন্য তারা এরকম কাজটা পরিচিত কাগজপত্র সংগ্রহ করে, সদস্য সংগ্রহ করে এবং সিদ্ধান্ত গ্রহণ করে। এরপরে হলো নিবন্ধন পর্যায়, যখন এরকম তাদের প্রাথমিক পর্যায়ে কাজটা শেষ হবে, উদ্যোগ গ্রহণ পর্যায়ে কাজ শেষ হবে, তারা তখন নিবন্ধন পর্যায়। নিবন্ধন পর্যায়ে যে সমবায় সমিতি হবে যে এলাকায়, দেশের যে এলাকায় সমবায় সমিতি হবে ওই এলাকায় নিবন্ধন অফিসে গিয়ে তারা ফর্ম 1 পূরণ করবে। ফর্ম 1 পূরণ করার সাথে আনুষঙ্গিক কাগজপত্র সংগ্রহ করে উপবিধির 3 কপি সহ তারা নিবন্ধন অফিসে কাগজপত্র জমা দেবে। এক্ষেত্রে তাদের কিছু এরকম কাগজপত্র জমা দেওয়ার সাথে সাথে কিছু টাকা তাদের জমা দিতে হয়। যেমন যদি সমিতির প্রাথমিক সমবায় সমিতি হয় তাহলে বৃত্তহীন মধ্যে এরকম নিরবিতায় লোকের মানুষের আর্থিক অবস্থা উন্নয়নের উদ্দেশ্যে যদি কোনো সমবায় সমিতি হয় তাহলে তাদের কমসে কম 50,000 টাকা ট্রেজারি সেবা দিতে হয়। এরপরে যদি অন্যান্য প্রাথমিক সমবায় সমিতি বলে যেরকম 300 টাকার ট্রেজারি চালান, আর যদি সেটা কেন্দ্রীয় সমবায় সমিতি হয় তাহলে পরে এরকম 1,000 টাকার ট্রেজারি চালান দিতে হয়, আর সেটা যদি এরকম জাতীয় সমবায় সমিতি হয় তাহলে পরে 20,000 টাকা 5,000 টাকার ট্রেজারি চালান আবেদনপত্রে জমা দিতে হয়। তাহলে নিবন্ধন পর্যায়ে কি প্রাথমিক সমবায় সমিতি ভিত্তিহীনদের উদ্দেশ্যে সেটা হলো 50,000 টাকার ট্রেজারি চালান, অন্যান্য প্রাথমিক সমবায় সমিতি 300 টাকার ট্রেজারি চালান, জাতীয় কেন্দ্রীয় সমবায় সমিতির ক্ষেত্রে 1,000 টাকার ট্রেজারি চালান এবং জাতীয় সমবায় সমিতির ক্ষেত্রে 5,000 টাকা ট্রেজারি চালান জমা দিতে হয়। এরপরে এরকম শেয়ার মূলধনের পরিমাণটাও উল্লেখ করতে হয়। যদি এটা প্রাথমিক সমবায় সমিতি হয় শেয়ার মূলধনের পরিমাণ হবে তাদের 3,000 টাকা, আর ক্রেডিট কোঅপারেটিভ ছাড়া যদি অন্য সমিতি হয় তাদের শেয়ার মূলধনের পরিমাণ হবে আমাদের 20,000 টাকা এবং ক্রেডিট কোঅপারেটিভ হলে পরে 1 কোটি টাকা, জাতীয় পর্যায়ে কেন্দ্রীয় সমবায় সমিতিতে 1 লক্ষ টাকা
এবং যদি সেটা কেন্দ্রীয় এবং সমবায় জাতীয় সমবায় উভয় পক্ষে শেয়ার মূলধন পরিমাণে উল্লেখ করা যেহেতু প্রয়োজন হয়, এক্ষেত্রে তাদের উল্লেখিত শেয়ার মূলধনের পরিমাণ হবে 1,00,000 টাকা জাতীয় এবং কেন্দ্রীয় সমবায় সমিতি। এ পর্যায়ে এই অন্যান্য কাগজপত্র সহ যদি এরকম নিবন্ধন সন্তুষ্ট হন তখন তাকে সমবায় সমিতির নিবন্ধনের কাগজপত্র দিয়ে কার্য আরম্ভ অনুমতি পত্র প্রদান করে থাকেন। আর তৃতীয় পর্যায়ে কার্য আরম্ভ পর্যায়ে নিবন্ধনকে নিবন্ধনের কার্য আরম্ভ অনুমতি পাওয়ার পরে সমবায় সমিতি তাদের নিজস্ব কার্যক্রম শুরু করতে পারে। যে পর্যন্ত নিবন্ধন অফিসে নিবন্ধনপত্র না পাবে সে পর্যন্ত কোনো কার্য শুরু করার কোনো সুযোগ নেই। এই জন্য কার্য আরম্ভের অনুমতিপত্র নিবন্ধন অফিস থেকে সংগ্রহ করা অত্যন্ত জরুরি। কেউ এই নিবন্ধনপত্র পাওয়ার পূর্বে সমবায় সমিতি কার্যক্রম চালাইতে পারবে না, আর নিবন্ধনপত্র পাওয়ার পরে তার সমবায়ের কার্যক্রম পরিচালনা করতে সক্ষম হবে। এই হলো মোটামুটি আমাদের গঠন প্রক্রিয়া, উদ্যোগ গ্রহণ, নিবন্ধন পর্যায়, কার্য আরম্ভ পর্যায়। এবারে সমবায়ের মূলনীতি, সমবায়ের মূলনীতি কী? একতা, একতাই বলি, ইউনিটি স্ট্রেংথ, অর্থাৎ সবাই মিলে করি কাজ, হারি জিতি নাই, নাহি লাজ, সবার মধ্যে একতা থাকতে হবে। আর একতা হলে যেহেতু নিম্নবিত্ত মধ্যবিত্ত মানুষের সমন্বয়ে এই সমবায় সমিতি, এই জন্য তাদের ভিতরে যত একতা থাকবে তত দ্রুত নিজেদের দৈনন্দিন অবস্থা পরিবর্তন করা সহজ। এই জন্য প্রত্যেক সদস্যই তাদের সদস্যদের প্রতি সমানুষ্ঠিত হবে এবং এক হয়ে কাজ করবে। দুই নম্বর সাম্য, অর্থাৎ সমতা বজায় থাকতে হবে, কেউ ছোটো কেউ বড়, কেউ ধনী কেউ গরিব, কেউ শিক্ষিত কেউ অশিক্ষিত, এরকম বৈষম্য সৃষ্টি করা যাবে না। তাদের মধ্যে সাম্যতা বজায় রাখতে হবে, সমমনা সমতা বজায় রাখতে হবে। এটা হলো সমবায় সমিতির আর অন্যতম মূলনীতি। এরপর পারস্পরিক সহযোগিতা, যে পরস্পর পরস্পর সহযোগিতা করবে, যার যেদিকে সুযোগ সুবিধা আছে, যার যে ধরনের মেধা আছে, অর্থনৈতিক সুযোগ সুবিধা আছে, সবাই সবাইকে সহযোগিতা করবে। আর সহযোগিতার হাত যত প্রসারিত হবে সমিতির উন্নয়ন তত বেশি হবে। হ্যাঁ, বিভিন্ন ব্যক্তির বিভিন্ন যোগ্যতা যেহেতু সংমিশ্রণ ঘটে, এই জন্য সমবায় সমিতি এগিয়ে নিয়ে যাওয়া সহজ হয় তখনই যখন তাদের মধ্যে পারস্পরিক সহযোগিতা বৃদ্ধি পেয়ে থাকে, এবং নিজস্ব সমিতি মনে করে এটার দিকে অগ্রগতি হয়। তারপরে পারস্পরিক আস্থা, মানে সমবায় সমিতি এটা আস্থার ভিত্তিতে এটা গঠিত হয়। হ্যাঁ, যেহেতু মূলধনের পরিমাণ তেমন বেশি নয়, নিম্ন মধ্যবিত্ত আয়ের মানুষের সংমিশ্রণ এখানে আছে, এখানে পারস্পরিক আস্থা একজনের সাথে আরেকজন আস্থা বিশ্বাস শতভাগ থাকার চেষ্টা করতে হবে। হ্যাঁ, যখনই অনাস্থা তৈরি হবে সদস্য সংঘের মধ্যে তখনই ভাঙন মনোভাবে পরিবর্তন হবে এবং ভুল বোঝার সৃষ্টি হবে এবং সময় সমিতি অতি শীঘ্রই ছিল বিলুপ্তি ঘটবে। এই জন্য পারস্পরিক সদস্যদের মধ্যে পারস্পরিক আস্থা অর্জন করা খুবই জরুরি এবং এই ব্যাপারে সবাই সচেতন থাকা এবং আর্থিক অবস্থা পরিবর্তনের ক্ষেত্রে, সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে, অন্যান্য মূলধন সংগ্রহের ক্ষেত্রে পারস্পরিক আস্থা থাকা দরকার। এর ফলে গণতান্ত্রিক মূল্যবোধ, অর্থাৎ সবার মূলনীতি হলো গণতান্ত্রিক ভিত্তিতে এই প্রতিষ্ঠানটা পরিচালিত হবে, একক মতের ভিত্তিতে এটা পরিচালিত হবে না। যে কোনো বিষয়ে সিদ্ধান্ত গ্রহণ, মূলধন সংগ্রহ, আর্থিক অবস্থা পরিবর্তন, অন্যান্য আনুষঙ্গিক যত কাজ, সেগুলো গণতান্ত্রিক ভিত্তিতেই পরিচালিত হবে। অর্থাৎ এখানে কোনো ব্যক্তিতান্ত্রিক কোনো প্রভাব খাটানো যাবে না, তাহলে পরে সদস্যদের মধ্যে অনাস্থার ভাব তৈরি হবে এবং প্রতিষ্ঠানকে টিকিয়ে রাখা কঠিন হবে। এই হলো মোটামুটি আমাদের সমবায়ের মূলনীতি, একতা, সাম্য, পারস্পরিক সহযোগিতা, পারস্পরিক আস্থা, গণতান্ত্রিক মূল্যবোধ। হ্যাঁ, বাংলাদেশের সমবায় ব্যবসায়ের সমস্যা ও সমাধান সম্ভাবনা, আমাদের দেশ গরিব দেশ, হ্যাঁ উন্নয়নশীল দেশ, হ্যাঁ গরিব দেশ বলা যাবে না, উন্নয়নশীল দেশ, কারণ অনেকটা আর্থিক অবস্থা পরিবর্তন হয়ে গেছে। হ্যাঁ, এই হিসেবে আমাদের দেশে যে অবস্থা ছিল এর থেকে অনেক উত্তরণ হয়েছে, বিভিন্ন পেশার মানুষ এখানে রয়ে গেছে, তাদের বিভিন্ন রকমের যোগ্যতাও রয়ে গেছে, এই সমস্ত মানুষের বিভিন্ন দেশব্যাপী এরকম দুর্গম এলাকাও তাদের সমিতিগুলো আছে। তবে যদি এদের ক্ষেত্রে সুচিকিৎসা, সু বাসস্থানের ব্যবস্থা, এই বিষয়গুলো আরও যত্নশীল করা হয় তাহলে এরা আরও দ্রুত এগোতে পারবে এবং তাদের ব্যাপারে বিভিন্ন প্রশিক্ষণ, আর্থিক সুযোগ সুবিধা এবং আবাসনের সমস্যা আরও কিছু প্রয়োজন হলে এরকম বিভিন্ন বিষয়ে যদি আমরা তাদেরকে সহযোগিতা করতে পারি, যে সমস্যাগুলো আমাদের দেশে আছে
বিশেষ করে মূলধনী স্বল্পতারা বেশি প্রভাব এবং তাদের আর্থিক অবস্থা দূর করার জন্য যদি আমরা এরকম সার্বিকভাবে সহযোগিতা করতে পারি তাহলে এই আমাদের দেশে সমবায় সমিতিরা অনেক সাফল্য বয়ে আনার সম্ভাবনা রয়েছে, ক্রমান্বয়ে অগ্রসর হচ্ছে, আরও দ্রুত অগ্রসর হওয়ার সুযোগ হবে। নিম্নবিত্ত মধ্যবিত্ত আয় লোকের জন্য মাথা পিছু আয় বাড়বে, ক্রয় ক্ষমতা বাড়বে, আত্মকর্মসংস্থান হবে, আর ব্যক্তিগত আয় বাড়লে জাতীয় আয় বাড়বে, আর জাতীয় আয় বাড়লে আমাদের দেশ এই বৈষম্য অর্থনৈতিক বৈষম্যটা দূর হবে এবং দেশ উন্নত দেশে রূপান্তরিত হতে পারবে। এই হলো মোটামুটি আমাদের আজকে সমবায় সমিতির আলোচনা। আমরা বইটা আরও ভালো করে দেখার চেষ্টা করব। অল্প সময়ের ক্লাসে অনেক বড় অধ্যায়, অনেক বিষয় বিস্তারিত আলোচনা করা সময় সাপেক্ষ ব্যাপার, এটা করাও যায় না। আমরা মোটামুটি আলোচনা করলাম, এখন আমরা বাসায় বসে বইটা ভালো করে দেখব এবং সব কিছু জানার চেষ্টা করব। আরেকটা বাণী কাজ দিতে পারো, সেটা হলো আমাদের আশেপাশে কয় ধরনের আমাদের বাড়ির আশেপাশে কয় ধরনের সমবায় সমিতি পরিলক্ষিত হয় তার একটা তালিকা তৈরি করে আমরা জমা দেব আগামী ক্লাসে। আমরা সবাই বাড়ির কাজটা করার চেষ্টা করি, সবাই ভালো থাকো, সুস্থ থাকো, সুন্দর থাকো এবং পড়াশোনায় মনোযোগী হও, সচেতন হও, সুন্দর হও, রাষ্ট্রের প্রতি বা আমার প্রতি দায়িত্বশীল হও এবং এই মহাবিপদের মধ্যে আল্লাহকে আমরা ডাকি যাতে বিপদে আল্লাহ আমাদের শীঘ্রই উত্তরণের ব্যবস্থা করেন এবং সুন্দর পরিবেশ পুরো পরিবেশ কায়েম করার তৌফিক দেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।